যে দিদি তুমি ফিরবে তো, হ্যাঁ অন্য কেউ আসবে না তো, তুমি কি মরে গেছো কি হলো এরকম দেখাচ্ছে। আলাপি নতুন করে কি প্রতিশোধ নেবে, আলাপি নিজেই একটা পুরো গল্প নিয়ে আসছে, তাই সেটা দেখার জন্য তো চিনি দেখতেই হবে। চিনির মৃত্যুর খবর আসার পর দর্শকদের কি রিয়াকশন পেলে? অনেকেই আমাকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে যে দিদি তুমি ফিরবে তো, হ্যাঁ অন্য কেউ আসবে না তো, তুমি কি মরে গেছো কি হলো এরকম দেখাচ্ছে। তো ওটাই তো, এরকম প্রশ্ন তো অনেকবারই এসেছে, আর ফেসবুকে অনেক সময় দেখা যায় প্রমোর কমেন্টস গুলো পড়লে। ডাবল রো চিনি এবং তার মা একটা ডি গ্ল্যাম লুক কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে দিন দিন চরিত্রটা? ডি গ্ল্যাম লুক, বাট ভালো লাগছে চরিত্রটা করতে, কারণ আমি করিনি যেহেতু, সেটার জন্য আমার খুব ভালো লাগছে যে আমি তো কোনোদিনই করিনি ডাবল ক্যারেক্টার, তো সেই দিক থেকে আমার খুব ভালো লাগছে। যদি ডিগ্ল্যাম না হতো না, চরিত্রটা খুব একটা ফুটতো না, তো আমার বয়সের থেকে অনেকটা বেশি বয়স আমার মা। সোমনাথের জন্য প্রশ্ন, চিনি না আলাপি কোন ওর কোন অভিনয়টা তোমায় বেশি মুগ্ধ করেছে? দেখো আমি এখানে ডাবল রোল করেছি এই সিরিয়ালে, আমার দাদু আমি, তো যদিও সুবিধা একটা, দুটো টাইম লাইন আলাদা ছিল, ওর জন্য ডিফিকাল্ট সেম টাইম লাইন, প্ল্যানিং ভাবে করলে করতে অসুবিধা নেই, ভালোই লাগবে। এটা দেখার জন্য তো চিনি দেখতেই হবে রোজ রাত 10:30 সময় বিজয়লক্ষ্মীর কাছে, বিজয়লক্ষ্মীর কাছে। এখন চিনি বলতে পারো, কিন্তু আলাপিও এখন, কিন্তু বিজয়লক্ষ্মীর কাছে আমি নিজেই খুব কাছে। কি কথা বলছ? জাস্টিন বলো বলো, জাস্টিন যে বলছি আমরা তো ম্যাক্সিমাম লাঞ্চ ব্রেকে প্যাকআপ করে যাব, লাঞ্চ ব্রেকে হবে কারণ সে নিচে বলছে না না আমার হবে না, ডাবল রোল করছে, এটা পার্কস তো আছে, ডাবল রোল এটা পার্কস, ডাবল রোল তো পার্কস আছে না, ডাবল ইজ নট ওয়েল, ভালো লাগছে না। নেশা ধরেছো নাকি? হ্যাঁ কি করে, আর ও মেয়ে তো রান্নাঘরে গেছে অন্তরার সঙ্গে, সে আবার চলে যাবে কি করে? না করতো মা, আসাটা না হয় আমি চোখে দেখিনি, বাথরুমে গেছিলাম, যাওয়াটা নিজের চোখে দেখেছি, সত্যি বলছি বিশ্বাস করুন। কিছু বললি এই পিদের সামনে এইসব বলতে নেই, এখন অ্যাড ফ্যাড করে দেবে সিনেমা আমার আর কাজা ভাই, এবার টাকা টাকা ভাই তুই টাকা এনে এনে রোল রোল মানে অ্যাকশন। যাক বাবা, একটা মাল্টিপারপাস কাজের লোক পাওয়া গেছে, বাচ্চা গেল। সোনালি বলছে গুণ আছে, ভুতকুদতে জানে, গান জানে, এর মধ্যে তো চিনি যে লোকে নিয়ে এটাই মোম বলে। হ্যাঁ চোর ডাকাত ঢুকে যেতে পারে, হাতে আবার খারাপ বলছে দারোয়ানকে ডেকে আনতো, তুই জিজ্ঞেস করি ঘুমোচ্ছিল নাকি? হ্যাঁ রান্নাঘরে আছে, না করতো না বিশ্বাস করুন
আমাকে সত্যি চলে যেতে দে না, এটা তো তোর রিঅ্যাকশন আছে। আচ্ছা আমি এটা বিশ্বাস করছি না। না তুই তো অবাক হবি, ওখানে আমি একটা ক্লুটা নিচ্ছি, ওটা তো আছে, চিনি চিনি তো ঘুরছে। ওকে বল, পাত্র দিচ্ছ না, না ফর্ম মেরে আছি, বল ওলে। প্রথম আমি স্পষ্ট দেখেছি, আমি নেশা করিনি, একটা এরকম ঘোমটাটা না মেয়েকে আমি চলে যেতে দেখেছি। চার চার চার, এমের মুখটাও গম্ভীর হয়ে গেছে দেখলি। করো, হ্যাঁ ঘুরে ঘুরে।